কেমনে এই পুলিশ না তো ধরা খায় মার খেলে খুশি হইতি সি সি আপনি আমার গুরু না কেবার গুরু মানুষ কি কন এটা কয় লাগে যদি এটা না মানতাম তাহলে এত কেন পুলিশ না তো ধরাই দিতাম না সক্রেটিস কোন রাক্ষস তোর এই খাওয়া ছাড়া কোনো কিছু কমানো সম্ভব না বাংলাদেশি ডলার নি যা তোর ইচ্ছা মতো খায় যা লাগতো না এটা বলে বাংলাদেশি ডলার দুই টাকা একটা বেলের পাওয়া যায় না পাঁচ টাকা কি খামু দিলে করো সায় আমার আল্লাহ নবীজি নাম বাবা গো জিন্দাবাদ তুফার মানে কে পেয়ে গেছে চল আমার তোর আজ ইচ্ছা মতো খাও অসুবিধা আছে দেখেই তো তোরে কইতাছি তুই গান্দর হাদিসে হারাম আছে অন্য দেখিলে সাবধানে থাকিও নারে পর্দার আড়ালে দিবাঙ্গ বাবা দুইটা পয়সা ভিক্ষা দেন মা বাবা গো দুইটা পয়সা দিবাই বুঝতা ভিক্ষা করতে করতে হাঁটতে হাঁটতে তো পা ব্যথা করতেছে এসে ভালো আছে না মোবাইল চুরি টান্ডা মোবাইলটা নিতে পারলে নিজে রয়ে যা চুপ থাক চারিদিকে এখনো পুলিশ গুড় গুড় করতেছে আর মোবাইল চুরি করতে গিয়ে যখন ধরা খাস তারপরে মাইর খাস তখন কেমন লাগে ওইটা ঠিক আছে তবে উস্তাদ পাবলিকের মধ্যে বুইরে বেড়ান মাইর দেওয়ার উস্তাদ দাবাস দাবাস আলে বিদায় দিতে হয় লোকাইতেছে চোখ বন্ধ কর আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সায় আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সায় আমার আল্লাহ নবীজির নাম বাবা গো দুই দিন যাবো তুফার বিশ্বাস না হয় পেট চেক করে দেন দিলে করো সায় আমার আল্লাহ নবীজির নাম ভাই গো দিনে পয়সা দেন ভাই দুই দিন ধরে না খাই রয়েছি বিশ্বাস না হয় আমাকে পেট চেক করে দেন আমাকে পেটে দেন উপার ও বাবা ভিক্ষুকের পেটা তোমার ঘটলে মরবো কেমনে আমরা পেটটা তো যাবারের পেট আরে আপনি একবার খেলে তো এক মাস না খেয়ে থাকতে পারেন আপনি কয়দিন আগে খাইছেন তো বাবা গো ও বাবা দুই দিন যাব দুবার আরে দুই দিন ধরে খানা রে দুই দিন ধরে খানা না আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনাদের আমি ভাই আতে নেই না আমরা ওই থালে এই থালার মধ্যে তুই এই যে বাবাজিরা আমার গুরুর জন্য দোয়া করেন কত টাকার দোয়া করুম গো বাবা আমরা তো 100 টাকা দিছি আপনারা খুব ভালো মানুষ গো বাবা আপনার করে 110 টাকা দোয়া করে দেবো না 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 দরকার না ওই বোমাল দোয়াটা আপনার কাছে রেখে দিয়েন আল্লাহ আল্লাহ ভেতরে ভালো রেখো ছয় ফুট থাকে সাত ফুট নেই দিও হ্যাঁ পোশাক বদলাই একসাথে খাবি সাথে পানি খাবি নাহলে গলা আটকিব আমি কইতেছি দার্শনিক প্লেটের কথা সে কইতেছে প্লেটের কথা গাঁদা জানি পূজাটা চল আমি হলাম নীতিবান লোক নীতির বাইরে কোনো কাজ করি না এই যে সরকার এই দেশ থেকে ভিক্ষা পথা তুলে দিতে চাইতেছে বুঝছো আমি ফকিরের কাছ থেকে 100 টাকা নিয়ে সরকারের সাথে ভাই আপনি কি সরকারি লোক অবশ্যই না
এলাকার মাস্টার জি না আপনি কি র‍্যাব পুলিশ বা আর্মির লগে কোনো কানেকশন আছে তা না ওই তাহলে পাও তো বসুস কেন হ্যাঁ পাও এই যে ওই আপনি কারে এত বড় দাঁড়ি দিবেন চিনেন না রে উনি আমার গুরু উনি কত বড় নীতিবান লোক জানেন আপনি হ্যাঁ ভাই সামোস সুবদাক আমি যদি সামোস হই তুই এসে একটা বল ভাই কত কম ভাই আমার টাকা দে ভাই টাকা তো খায়া বলেছি ভাই টাকা দিম করতে গিয়া এই যে কথা কম বলেন আপনি আমার উস্তাদ চিনেন হ্যাঁ তেজগো থানার ডিসি হইছে আমার উস্তাদ আত্মীয় বলে কয় কি আমার গুরুর কাছে ডিসির কোনো ব্যাপার হলো নাকি হ্যাঁ আরে উত্তরা থানা র‍্যাবের বড় হইছে দারোগা আমার গুরুর এলাকার বড় ভাই আপন এই চুপ কর ওরা আমার কথা কি বুঝবো হ্যাঁ হ্যাঁ বুঝবো না না ফাজলামি উস্তাদ এই যে পুলিশ যে বুঝতেছে এই পুলিশ পুলিশ এই भाई गुरु तेला चोरा देखले सात बार फाल मारे उनी करबे खून देशटा नष्ट होइतेछे सामसमेर कारणे एई तुई अबजा भाईजान कारि निये चलेन आद्दुप कादा बोलते किच्छु जाने ना कार साथे किभाबे व्यवहार करते होबे सेटाओ जाने ना भाईजान आपनार लगे एकटा चीज आर आमार लगे एकटा चीज ए दुटा चीज रे आल्लाह पाक जे कोई थेके पाठाइछे आल्लाह जाने एई तुमी किन्तु कथार प्रसंग बदलाय फेलाइतेछो ताहले शुनेन आमार नाम आगुन आहमेद आमी ग्राम थेके पड़ाशोना शेष करे ढाकाय आसि এখানে এক বন্ধুর সাথে পরিচয় হয় ওর নাম হিরাজাত আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন তুলে বন্ধুর সাথে আরামবাগ একটা ওষুধের দোকান দিছিলাম আর আমি দোকানে সেলসম্যান ছিলাম আমার নাম হইছে পনির গুরুর নামের সাথে নাম মিলাই ছিলাম গুরুর নাম হইছে গিয়া ওই আগুন আমার নাম হইছে গিয়া পানি ভালো চলছিল আমাদের ব্যবসা প্রতিদিন বিকালে গিয়া আমরা দুই বন্ধু মিলে হিসাব নিতে পনিরের কাছ থেকে হঠাৎ করে ग्राम थे के फोन आसे आमार बाबा असुस्थ आमी चले जाए टांगाल मधुपुरे बोआली ग्रामे तारपर टामी कोई गुरु पाटना छिलो हिराजत भाई उनी आमार मेडिसिन आनार जन्य पाठाय दिछे मिटफोर्डे आमी सरल विश्वास मेडिसिन आनते गेछि गा आयशा देखि सब किछु निया उनी सम्पट पुनेर मोबाइल पाए आमी दोकान आसे पहुंचा अनेक कष्ट आमी लोनेर टाकाटा शोध करछि ग्राम आमार बृद्ध बाबा एखनो जाने আমি দোকান চালানোর টাকা গ্রামে পাঠাই আচ্ছা কি আপনারা আসলে কারা কি করেন আপনারা জি ওই আমরা চোরাই মাল হাফ দামে কিনা অর্ধেক দামে বিক্রি করি সেজন্য আমাদেরকে পুলিশ আর কিনতে খোঁজে এত গুণে বুঝতে পারছি চোরের উপর বাপ পারি চোরে জিনিস চুরি করে নিয়ে আসে আপনারা অর্ধেক দামে কিনে রাখেন জি আচ্ছা উস্তাদ আমগো ঘটনার লগে কিন্তু হেগো জীবনের হিস্ট্রি অনেকটা মিল আছে আচ্ছা দেন আমগো কাছে বুঝছেন এই যে অনেকগুলো মোবাইল আছে আপনার ইচ্ছা করলে আপনি কিনে নিতে পারেন এই যে দেখেন আর আছে উস্তাদ ধরুন না এই যে দেখছেন এই যে এত মোবাইল আপনারা আপনারা কি তাহলে মোবাইল চোর হ্যাঁ আমি মোবাইল চোর এতক্ষণ তো আপনার কথা শুনছি এবার আমার কথা শুনুন কেমনে আমি মোবাইল চুরি করা শুরু করলাম কুমিল্লার কান্দির পারে আমগো বাড়ি আছিল আমি এক সম্ভ্রান্ত পরিবারে পোলা বিয়া করেছিলাম নোয়াখালীতে पिता माता हीन परिवारे आमी आछिलाम आमार बउ आछिलो आर आछे एकटा छोटो बउ बोनेर इंटरमिडिएटेर रेजाल्ट भालो देखे भाबछिलाम ओरे ढाका शहरे रेखा डाक्तारी पोड़ाबो एर लगे बापेर भिटा माटी सब किछु बिक्री कोइरा ढाका शहरे आए पड़छिलाम आमरा सबाई तारपर घटना अनेकटा हास्यजनक आबार अनेकटा बेदनादायक